আপনারা বিশ্বকাপ এখনো সময় আছে, আমি মনে করি আমরা বেশি চিন্তা ভাবনা করছি বিশ্বকাপকে। আমাদের চিন্তা এই মুহূর্তে চিন্তা হচ্ছে সামনে আরেকটা ম্যাচ আছে, দুদিন পরে একটা খেলা আছে আমাদের সাথে আফগানিস্তান আছে। আমরা যদি ভালো ওই ম্যাচটা যদি ভালো খেলতে পারি আর আমাদের পক্ষে যদি রেজাল্ট আসতে পারলে তাহলে আমাদের মোমেন্টামটা আবার গেইন করব। আমি মনে করি না কি এত সামনে তাকানো দরকার আছে, সবাই চিন্তা করছে একই কি বিশ্বকাপে আমরা কি করব। আমরা যদি আফগানিস্তানের সাথে হেরে যাই তাহলে আমরা বিশ্বকাপে কি করতে যাচ্ছি, খেলা হার জিত থাকবে। এছাড়া আমি প্রথমে বলে দিয়েছি যে বাংলাদেশ টিম প্রতিটা ম্যাচ জিতবে না, অ্যাকসেপ্টেড, স্বীকার করেন প্লিজ। এবং বাংলাদেশ টিম ভালো টিম, যেই কম্বিনেশনে আমরা আগাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো টিম, একটা দুটো ম্যাচ উপরে নিচে থাকবে। আমরা যদি ফুল সেটটা পেতে পারি, ফিটনেস, মেন্টাল ফিজিক্যাল ফিটনেস থাকলে অবশ্যই আমরা ভালো ক্রিকেট খেলবো। আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চাই ফাইট টিল দ্য ভেরি এন্ড, আমি শেষ বল পর্যন্ত লড়াই দেখতে চাই। আমি জানি না আপনারা কি দেখতে চান, আই ডোন্ট নো, আমি কিন্তু এটাই দেখতে চাই, শেষ বল পর্যন্ত লড়াই দেখতে চাই আমি। এবং শেষ বল পর্যন্ত যদি আমি লড়াই করতে থাকি তাহলে অবশ্যই আমাদের পক্ষে রেজাল্ট আসবে ইনশাল্লাহ, অবশ্যই আসবে, কেন আসবে না? দেখো আমাদের কোয়ালিটি, আমাদের বিরুদ্ধে যারা খেলেছেন তাদের কিন্তু রাশিদ খান ওয়ার্ল্ড ক্লাস স্পিনার, মোহাম্মদ নবী এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, মুজিবুর রহমান কিন্তু ওয়ার্ল্ড ক্লাস স্পিনার, তিনজন ওয়ার্ল্ড ক্লাস স্পিনার। আর তিনজনের আমরা যদি টোটাল ওয়ান ডে ইন্টারন্যাশনাল উইকেট দিকে 400 উপরে, এবং আমাদের পক্ষে যারা স্পিন বল করে তাদের কিন্তু এরকম উইকেট আছে, সাকিবকে আর যদি মাহিদি হাসান মিরাজকে যদি তাইজুল কেটে তাহলে 400 উপরে আমাদেরও উইকেট আছে। আমি ঘাটতি দেখি না, আমি মনে করি যে যেহেতু বিরোধী দল আফগানিস্তান টিম প্রথমে ব্যাট করে 330-এর উপরে রান করে ফেলেছে তাহলে ইটস অ্যাডেড প্রেশার, আমাকে সুযোগ নিতেই হবে। আমি যদি 200-250 রান 300 রান যদি চেস করি আর 300-এর উপরে রান চেস করি তাহলে আমাদের প্ল্যানটা স্ট্র্যাটেজি ডিফারেন্ট, ভিন্ন। আমি কিন্তু জানি কি আমরা যদি প্রথম 4-5 ওভারে যদি রান না আসে তাহলে আমাদের ব্যাটাররা চিন্তা করবে কি অবশ্যই আমি একটু সুযোগ নিতে, আমি সুযোগ নিব, আমি একটা বাউন্ডারি আমার দরকার, প্রেশার রিলিজ বাউন্ডারি। কিন্তু টোটালটা যদি কম থাকে তাহলে ওই প্রেশারটা আসে না। তো আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না কি আমাদের আমাদের যেই যেই স্পিনারই হোক আমরা কিন্তু আজকে থেকে স্পিন খেলি না, আমাদের কিন্তু স্পিন ফ্রেন্ডলি উইকেট থেকে আমরা কিন্তু জন্মের পরে খেলে আসছি। সো আই ডোন্ট থিঙ্ক তো দ্যাট ইজ এ মানে সেটা আমাদের আমাদের এফেক্ট করছে। হ্যাঁ, অতিরিক্ত ভালো বল করেছে, জায়গা মতন বল করেছে, এবং যেহেতু যেটা আমি আগে বলেছি কি ওয়ার্ল্ড ক্লাস স্পিনার্স, আর স্কোর বোর্ড প্রেশারের কারণে কিন্তু আমাদের কিন্তু সমস্যা হয়েছে। যদি এটা টোটটা যদি কম থাকতো তাহলে দেখতেন যে এইদের বলারের বিরুদ্ধেই কিন্তু আমরা যেটা আগে ভালো খেলেছি এই সিরিজের আগেও কিন্তু আমরা ভালো খেলেছি তাদেরকে নিয়ে, ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছি, ওয়ার্ল্ড কাপে কিন্তু আমাদেরকে হারাতে পারেনি এখন আফগানিস্তান টিম। বাট হ্যাঁ, এই অবশ্যই একটা এক ধরনের একটা ধাক্কা, কিন্তু আশা করবো কি এই ধাক্কা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা এবং অনেক কিছু নিয়েই আমরা কিন্তু আগাবো ইনশাল্লাহ। ক্যাপ্টেন তো অবশ্যই দায়িত্ব নিচ্ছি, ক্যাপ্টেনের ভারের উপরে তো প্রচণ্ড চাপ, অ্যাজ এ ব্যাটার, অ্যাজ এ মানে সে যদি অলরাউন্ডার, আমি যদি সাকিবের কথা বলি তাহলে অলরাউন্ডার হিসাবে তাকে বল ভালো বল করতে হবে, ভালো ব্যাট করতে হবে, ভালো ক্যাপ্টেন্সি করতে হবে, ভালো ফিল্ড প্রেসিং করতে হবে, ভালো ডিসিশন নিতে হবে। ক্যাপ্টেন হ্যাজ গট লট অফ রেসপন্সিবিলিটি, সেই কারণে কিন্তু তাকে ধাক্কা হতে হবে। নট এভরিবডি ক্যান বিকাম এ ক্যাপ্টেন, যারা যাদেরকে দায়িত্ব মনে করে তাদের দায়িত্ব পালন করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। আই থিঙ্ক ইটস ওকে, আমি মনে হয় ছোটোখাটো জিনিস দেখার দরকার নেই, আমার মনে হয় স্টিল স্টে পজিটিভ, ইনশাল্লাহ ভালো খেলবে। আমরা দেখেছি কি আমাদের হোয়াইট বল ফর্মেটে আমরা ওয়ান ডে ক্রিকেট আমাদেরকে একটু বেশি স্যুট করে, টি টোয়েন্টিতে আমরা কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি, এবং ইটস গোন বি টাফ, ইটস গোন বি ভেরি টাফ, বিকজ আমরা জানি কি আফগানিস্তান ফায়ার পাওয়ার আছে, তারা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে, তারা বিগ শটস খেলে। সো আই থিঙ্ক প্ল্যান অনুযায়ী তাদেরকে তাদের সাথে ফাইট দেওয়ার জন্য আমি মনে করি বাংলাদেশ টিম ক্ষমতা রাখে, এবং ইউনিটি বি লাকি অ্যাজ ওয়েল, কিছু একটা কপালের ব্যাপার আছে দরকারকে আসলে আমাদের পক্ষে, যদি আমরা কিছু লাকি ফেভার করে তাহলে আমরা অবশ্যই একটা পজিটিভ রেজাল্ট আসতে পারো। বাট ইন হোয়াইট বল ফর্মেট ওয়ান ডে বলো টি টোয়েন্টি বলো আফগানিস্তান ভেরি স্ট্রং অপোজিশন, স্ট্রং অপোজিশন।